জমি নিয়ে বিবাদে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল সেজো ছেলে ও সেজো বৌমার বিরুদ্ধে। মাকে বাঁচাতে এসে আক্রান্ত ছোট ছেলে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল সেজো ছেলে ও বৌমার বিরুদ্ধে। মাকে বাঁচাতে এসে দাদা বৌদির হাতে আক্রান্ত ছোট ছেলে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার জয়গাছি এলাকায়। অভিযুক্ত সেজো ছেলে ও বৌমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা মা। জানা গেছে এলাকার বাসিন্দা রেণুপালের চার ছেলে। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। মঙ্গলবার বিবাদ চরমে ওঠে। সেজো ছেলে ছোট ভাইকে মারধর করলে মা রেণুদেবী ঠেকাতে যায়। সে সময় বৌমা ও ছেলে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। এরপরই থানায় লিখিত অভিযোগ করেন রেণুপাল। অভিযোগের তির সেজো ছেলে সোনাপাল ও তার স্ত্রী মিঠু পালের বিরুদ্ধে। আমার বুড়ো তো কলা গাছ রুইছে বুঝছো, আর মোচা কেটে কেটে খাই। আমি হলো আমার ও খাই না, ভরিয়ে যায় বাতাসে, বাতাসে ভরিয়ে যায়। আমি বুঝোই শোনে না, শোনে না। মাধ্য কল আমার সাজে ছিল, সাজে বউটি, সাজে বউটি ঠেলে হেলা দিলো। এই আঙ্গুলি বাতা পাইছি, মাজাই বাতা পাইছি বুঝছো, ঠেলে হেলা দিলো। দিয়ে মারদের করতে যায়, সেই সময় আমার ছোট ছেলে যাইয়ে হাতে গেছে, হাতে যেয়ে তারি করে ওর মারিছে। কি মাই বউ হলো সাজে বউ তো নিতু নাম জম্মের বাইরু, ওই বাইরু আমার ধরে ঠেলে হেলো আছে মারিছে। তারির পরে আমার সাজে ছেলেও ধরেছে, আমার ছোট ছেলেও ধরেছে। অভিযুক্ত মিঠু পাল বলেন, আমাকে প্রায় গালাগালি করত, আজ স্বামীকে মারতে আসে ভাইয়েরা, সেই সময় শাশুড়ি এলে তাকে ধাক্কা মারি। তা আমার সবসময় গালাগালি করবে কেন, সবসময় বলেন তাহলে আপনি, আমার নিব্বু সে গালাগালি করবে, আমার হাজবেন্ডকে গালাগালি করছে। তাই বলে একজন বৃদ্ধাকে ঠেলে ফেলে দেবেন ওইভাবে? এই যে আপনারা কিন্তু ভুল বুঝছেন, আপনারা কিন্তু ভুল। ঠেলে ফেলে দিলে ওই যে গালাগালি করে সবসময় আমার দোকানে গালাগালি, তাই জন্য তাকে ঠেলে ফেলে দেবেন থানায়? আপনি থানার দ্বারস্থ তো পারতেন না, উনি যে আগাগোড়া সবসময় আমাদের অত্যাচার করে গেছে, তখন তো আপনারা জানেন থানার দ্বারস্থ তো পারতেন আপনি। জমি নিয়ে প্রায় নিজেদের মধ্যে ঝামেলা হতো, আর ছোট ছেলেকে মারছিল, আমি ঠেকাতে গেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরই ছেলে বৌমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পাল্টা অভিযোগ দায়ের করেছেন সেজো ছেলে ও বৌমা। আমার দাদা বৌদি দুজনে করেছে, আমাকে করেছে, আমার নাম কৃষ্ণ পাল, আর আমার ওয়াইফকে মেরেছে প্রচুর পরিমাণে, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার বৃদ্ধ বয়সে 82 বছর মাকে মেরেছে, সেও পড়ে গেছে মাটিতে লুটিয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নাইস এডুকেশন, কমল পৈত্য প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।